কবির সুমন আচ্ছাসে ফোনে রিপাবলিক টিভির সাংবাদিককে গালি দিয়েছেন। এখন দিকে দিকে মরাল পুলিশেরা জেগে উঠেছে, এই গালি দেওয়া সহি হয়েছে কিনা তার সুলুক সন্ধান করতে। সোজা কথায়, কবির সুমনের গালিটা খুবই কার্যকর, পাওয়ারফুল পলিটিক্যাল অ্যাক্ট, আর সেই সাথে খুবই সঠিক। কেন এই গালিটা সঠিক, এটা বুঝতে হলে আপনাকে কিছুটা মার্কেটিংয়ের ধারণা থাকতে হবে, বিশেষ করে লাক্সারি মার্কেটিংয়ের। আমার জানা নেই কবির সুমন মার্কেটিংয়ের লোক কিনা বা লাক্সারি মার্কেটিংয়ের অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু তিনি লাক্সারি মার্কেটিংয়ের খুবই পাওয়ারফুল একটা টেকনিক এই ফোন কলে ইউজ করেছেন, গালি দিয়ে বুঝে হোক বা না বুঝে হোক। লাক্সারি আইটেমের মার্কেটিংয়ের কোর জিনিসটা কি, কোন বিষয়টায় খোঁজ রাখতে হয়, খেয়াল রাখতে হয়। মনে রাখবেন, লাক্সারি আইটেমের ক্রেতার স্টেক খুব হাই, সে অনেক বেশি দাম দিয়ে একটা ব্র্যান্ড কিনে। তাই লাক্সারি আইটেমের কমিউনিকেশন হতে হবে পেনিট্রেটিং, যেন আপনার টার্গেট শ্রোতা বা পাঠককে টেক্সট বা ভাষার বাইরে আরও কিছু দেয়। ঠিক একইভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইটার স্টেকও খুব হাই, যারা লড়াই করে তাদের অনেক অনেক বেশি মূল্য দিতে হয়। তাই আপনাকে একই কমিউনিকেশন টুল ইউজ করতে হবে যা লাক্সারি মার্কেটিংয়ে ইউজ করা হয়। লাক্সারি আইটেমের মার্কেটিংয়ে আপনার মেসেজকে হতে হয় রেভেলেশন, মানে আপনার বক্তব্যে আপনি আপনার শ্রোতা বা পাঠককে কিছু একটা হয়ে উঠাতে চেষ্টা করবেন। সে কি হয়ে উঠবে সেটার উপরে নির্ভর করে আপনি কি মেসেজ দেবেন, কোন ভাষায় দেবেন এবং কিভাবে দেবেন। যে প্রোডাক্টের স্টেক খুব হাই, সেখানে আপনি তিন ধরনের কৌশলে মেসেজ দিতে পারেন এবং আপনার ক্রেতাকে, আপনার পাঠককে, আপনার শ্রোতাকে তিন ধরনের জায়গায় আপনি এলিভেট করতে পারবেন। নাম্বার ওয়ান, সোশ্যাল ডিস্টিংশন ক্রিয়েট করে বা সুপিরিয়র টেস্ট ক্রিয়েট করে। এই কাজটা করার জন্য আপনার আইডিয়ার সাথে মেলাতে হবে অ্যারিস্টোক্রেসি, আর্ট, ক্লাসিক্যাল মিউজিক ইত্যাদি। বাংলাদেশের বামেরা এই কাজ করে, বেঙ্গল ফাউন্ডেশন এই কাজ করে, ইনফ্যাক্ট প্রথম আলো তার ব্র্যান্ডকে এই পদ্ধতিতে প্রমোট করে। অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকে দেখবেন এই পদ্ধতি জেনে হোক না জেনে হোক কাজ করে। তবে এই পদ্ধতিতে ফ্যাসি বিরোধী রাজনৈতিক লড়াইয়ে ব্যাপক মানুষের আগ্রহ বা উদ্দীপনা জাগাতে পারবে না। কেন পারবে না সেটা আমার আলাপটা শেষ হলেই বুঝবেন। হ্যাঁ, বলে রাখা যায় এই অ্যারিস্টোক্রেসি এবং হাই এন্ড অডিয়েন্স এটা খুব সামান্য হয়, অল্প, এবং এরা সাধারণত ভিড়ও হয়। এই কারণে এই পদ্ধতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলে না। আর একটা হচ্ছে আইডেন্টিটি কনস্ট্রাক্ট করে বা ইনোভেশনকে ইনকর্পোরেট করে, যেমন করে ন্যাশনালিস্টরা। এই আইডিয়ার সাথে যুক্ত থাকে পপ কালচার, আপনাকে যা হয় বিস্মিত করবে বা নস্টালজিয়ায় ভোগাবে। খেয়াল করে দেখেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে এই টেকনিক ইউজ করা হয়েছিল, সোনার বাংলার এক মিথিক্যাল নস্টালজিয়ায় আমাদের আক্রান্ত করা হয়েছিল, আমাদের বাঙালি আইডেন্টিটি ক্রিয়েট করা হয়েছিল। হ্যাঁ, এটা একটা পদ্ধতি হতে পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর তৃতীয়ভাবে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে, যা আমাদের প্রচলিত ভ্যালুজে আইন বিরুদ্ধ বা মিসকন্ডাক্ট বা সোজা বাংলায় নিয়ম ভাঙা, অসভ্যতা। এই আইডিয়াই আপনার পাঠককে, আপনার কনস্টিটিউয়েন্সিকে এম্পাওয়ার করে, লিবারেট করে। আমরা এটাকে বলি বিদ্রোহ। এই কারণেই শেফুদা বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। আপনি লেনিনের ভাষা দেখবেন, তিনি ভাষা ব্যবহারে খুবই আক্রমণাত্মক। নজরুলের ভাষা দেখবেন, ভাষা ব্যবহারে তিনি খুবই আক্রমণাত্মক। কবির সুমন ঠিক এই কাজটাই করেছে। আমিও অনেক সময় অ্যাক্টিভিজম করি এই ট্রান্সগ্রেশন দিয়ে, নিয়ম ভাঙা দিয়ে, কারণ আমি চাই আমার পাঠক শ্রোতা এম্পাওয়ার্ড হোক, তারা লিবারেটেড হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে হাতে ফুল নিয়ে, তত্ত্ব নিয়ে, দর্শন নিয়ে, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, লেখাপড়া নিয়ে, সৌন্দর্য নিয়ে পাল্টা ক্ষমতা তৈরি করতে পারবেন না। পাল্টা ক্ষমতা তৈরি করা জরুরি এবং ভেরি ক্রুশিয়াল। সেটা আপনি হারমোনিয়াম বাজে অ্যাচিভ করতে পারবেন না, আপনার কবির সুমনেরই ভাষা লাগবে।